হয়েছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি mahindra360.com এর পক্ষ থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে bikro.com অথবা যে কোনো গুগলের সাইট থেকে আপনারা হলো যে সেল বাজারে অ্যাড দিবেন। আমরা নতুন একটি খুশি সংবাদ, যারা আমরা হলো যে পেড এ প্রমোশন করে থাকি bikro.com এর মতো সেল বাজার ফার্স্ট বাংলাদেশে বিজ্ঞাপন নিয়ে আসছিল, সেই সেল বাজারটি মাঝখানে অফ হয়েছে এবং সেল বাজারটি এখন আবার ওপেন করে দেওয়া হয়েছে বিজ্ঞাপন পোস্ট করার জন্য। আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ধরনের আইটেম সেল করার জন্য এখন থেকে সেল বাজারে আবার আপনি পোস্ট করতে পারবেন। তাহলে আমরা যারা bikro.com অলরেডি প্রোডাক্ট পোস্ট করতেছি, তারা এই প্রোডাক্টগুলো আমরা আবার হলো সেল বাজারে পোস্ট করতে পারি। তাহলে আমরা দেখাচ্ছি আজকে যে কোনো একটি প্রোডাক্ট কিভাবে আমরা সেল বাজারে পোস্ট করব। তাহলে আমরা শুরু করি, বেশি কথা না বলে আমরা প্রথমে এখানে সেল বাজারটি সামনে নিয়ে আসলাম। সেল বাজার আমরা জানি নর্মালি হলো লগ ইন করতে হয়, লগ ইন করার পর আমরা যারা কাজ করি তারা অবশ্যই বিষয়গুলো জানি। লগ ইন করার পর আমরা যে কোনো একটা প্রোডাক্ট পোস্ট করার জন্য আমরা প্রথম bikro.com এ যাবো। bikro.com আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোনো একটি পোস্ট আমরা সিলেকশন করে নিই, যেমন এই যে ডোরফোনটা আমরা এখানে পোস্ট করা আছে অলরেডি, আমরা এই পোস্টটাই আমরা আজকে সেল বাজারে করার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে যাব পোস্ট ফ্রি অ্যাডস, এখানে ক্লিক করার পর প্রথম যে অপশনটি আসে সেটা হলো ইলেকট্রনিক্স, দেন আমরা যাবো মোবাইল অ্যাক্সেসরিজ থেকে, এটা যেটার মধ্যে পরে আমরা দেখব মোবাইল ডেস্কটপ কম্পিউটার ট্যাব ভিডিও কনসোল, দেন আমরা যাবো এটা প্রাইজে, এটা প্রাইসটা কত দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি। একটু ভিন্ন bikro.com থেকে এটা 6500, তাহলে আমরা 6500 টাকা পোস্ট করব। হ্যাঁ, করার পর আমরা এটা একটা টাইটেল দিব, টাইটেলটা এখানে যেটা আছে ডোর ফোন বেস্ট প্রাইস, তাহলে আমরা একটু টাইটেলটা চেঞ্জ করে নেব ডোর ফোন সিকিউরিটি। এই ডোর ফোনটি আমরা নর্মালি ইউজ করতে পারি আমাদের যে কোনো অফিস বা ঘরের মেইন দরজা। এখন এখানে পরবর্তী যে অপশনটা আছে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা হলো আমরা bikro.com যে ডিসক্রিপশনটা দিচ্ছি সেটাই আমরা কপি করব। কপি করে সেম টু সেম আমরা পোস্ট করলাম, দেন আমরা চলে যাব এখানে ইমেজ। ইমেজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, এখানে আমরা নর্মালি দেখলাম যে ডোর ফোন, এটা আসলে ভিডিও ডোর ফোন হবে, তো আমরা এই এতটুকুই কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। দেওয়ার সাথে সাথে আমরা ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার সাথে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের যে টাইটেল আছে টাইটেলের সাথে যেন আমাদের ইমেজটা অবশ্যই মিল থাকে। আমরা দেখি অনেক সময় পোস্ট করা হয় হেডলাইন একটা দেওয়া হয়েছে এবং তার যে ইমেজটা ইউজ করা হয়েছে সেই ইমেজটা অন্য একটা প্রোডাক্টের ইমেজ। আমরা এই ছবিটা নিব ভিডিও ডোর ফোন, দেন আরো কিছু ভালো ছবি নিতে পারি, এটা নিতে পারি। অবশ্যই আমাদের যে অরিজিনাল প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের সাথে যেন ইমেজটার মিল থাকে, এমন কোনো ইমেজ আমরা ইউজ করব না যেটা আসলে দেখা যাচ্ছে যে ইমেজে একটা যখন ক্লায়েন্ট পারচেজ করতে আসছে আসতেছে তখন দেখা যাবে তার কোনো মিলে নাই। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, ইমেজ এবং টাইটেল এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা পাঁচটা ছবি দিতে পারবো, এখান থেকে আমরা কিছু ছবি আর কিছু ছবি হলো যে নিয়ে নিচ্ছি, দেন আমরা পরের অপশনটায় যাব ইমেজ। তো আমরা এখানে যে ছবিগুলো আছে সবগুলো সিলেক্ট করে এন্টার করলাম, এন্টার করার সাথে সাথে এখানে সবগুলো ইমেজ চলে আসবে। দেন আমরা এটা লোকেশনটা সেট করবো, ঢাকা সিটি এলিফ্যান্ট রোড আমাদের যে অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে অলরেডি। আপনি ইমেল অ্যাড্রেসটা শো করতে চাইলে এখানে শোতে ক্লিক করবেন, দেন পাবলিশড, অলরেডি আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তো আমরা যারা হলো যে নতুন বা একেবারেই নতুন সেল বাজারের সাথে আমাদের কোনো আগে জানাশোনা নাই, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবো অবশ্যই। আমরা পরবর্তীতে আরও কিছু প্রোডাক্ট পোস্ট করে আপনাদেরকে দেখাবো, তবে এই যে সিম্পল অপশনগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, টাইটেলের সাথে প্রোডাক্টের ইমেজ এবং প্রাইস এবং ডিসক্রিপশন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যে ইমেজ ইউজ করা হবে সেই ইমেজগুলো যেন অবশ্যই এই ক্যাটাগরি হয়। আমরা এমন কোনো ইমেজ ইউজ করব না যেটা একেবারে ছোট, আমরা মাঝে মাঝে দেখি যে একেবারে ছোট এবং রেজুলেশন ছাড়া কিছু ইমেজ ইউজ করা, আমরা এই ইমেজগুলো ইউজ করব না। থ্যাংক ইউ সবাইকে, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ।